I condemn the incident. And if CBI is so smart, why he is dead and it is inside the custody? So they have to take the details. I think his wife lost the FIR. We will also raise the issue. Shubhrabhat. জিরো ভার্সন থেকে খবর পড়ছি আমি তনুশ্রী। আজকের খবর, লালন শেখের মৃত্যুর ঘটনায় সিবিআইর বিরুদ্ধে তদন্ত এবার সিআইডি। নবান্নের নির্দেশে ঘটনা তদন্তে নামতে চলেছে রাজ্য গোয়েন্দা আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে সিবিআইর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছে লালনের পরিবার। এই সমস্ত ঘটনা তদন্ত সিআইডি করবে বলেই জানা যাচ্ছে, আর তার রীতিমতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। সোমবার বীরভূমে সিবিআই অস্থায়ী ক্যাম্পের বাথরুমে মৃত্যু হয় মূল অভিযুক্ত লালন শেখের। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ, আর এরপর থেকে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিষয়টি যে মোটেই রাজ্য সরকার হালকাভাবে নিচ্ছে না, সেটা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এরপরে লালনের মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা, পাশাপাশি সিআইডি হোমিসাইড শাখার চার আধিকারিকও বীরভূম যাচ্ছেন বলে জানা যাচ্ছে। ডিএসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই তদন্ত সিআইডি করবে বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে বুধবার সকালে সংক্রান্ত কাগজ থানাতে থেকে বুঝে নেবে সিআইডি। বলে রাখা প্রয়োজন, লালনে সিবিআইয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তার দাবি 50 লাখ টাকা নাকি তদন্তকারী আধিকারিকরা চেয়েছিল মামলা ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য, সে বিষয়ে অভিযোগও দায়ের হয়েছে। এছাড়া সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। এই দুটি বিষয় ক্ষতি দেখবেন তদন্তকারীরা। ইতিমধ্যে লালন শেখের ময়না তদন্তের সমস্ত তথ্য নিয়ে হাসপাতালের সঙ্গে কথা বলেছেন রাজ্য গোয়েন্দারা। আজ লালনকে আদালতে নিয়ে আসার কথা ছিল, কিন্তু তার আগেই সব শেষ। আর এরপরে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত, এমনকি একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নিম্ন আদালতের এক বিচারককে রেখে এই কমিটি গঠনের কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পরিস্থিতি বিবেচনা করে দিল্লি থেকে সিবিআই কর্তা অজয় ভটনগর কলকাতায় চলে এলেন। কলকাতার সিবিআই দপ্তরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতেই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। বুধবার সম্ভবত ঘটনাস্থলে যাবেন সিবিআই এর সেকেন্ড ইন কমান্ড। কিভাবে এই ঘটনা তার সরজমিনে ক্ষতি দেখবেন বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যে সিবিআই তরফে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, যেখানে দাঁড়িয়ে অজয় ভটনগর কলকাতায় আসা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।